আসসালামু আলাইকুম দিদি, রান্নাবান্নার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো ব্রেড মালাই ডিজার্ট রেসিপি। এই রুটির রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, বাড়িতে অতিথি আসলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায়। এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ইয়াম্মি। আপনাদেরকে একটু কেটে পরিবেশন করে দেখাই, খুব সফট হয়। চলুন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি এখানে 2 টেবিল চামচ দুধের সর নিয়েছি, তার ভিতরে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়েছি, দিয়ে এটা সুন্দর করে ফাটিয়ে নিব। দুটি উপকরণ সুন্দর করে ফাটিয়ে নিয়ে এটাই একটা মালাই রেসিপি। আমার প্রথম স্টেপ রেডি। আমি এখানে একটা অল টাইমের বড় সাইজের রুটি নিয়ে চারি সাইড কেটে এভাবে বাদ দিয়ে দিব। আপনারা ইচ্ছা নিতেও পারেন, সাইডগুলো বাদ না দিলেও চলবে। আমি দেখার সৌন্দর্যের জন্য কেটে বাদ দিয়েছি। এই যে আগে থেকে রেডি করা মালাইটা ভিতরে দিয়ে একটু মাখিয়ে নিব। আমারটা ভালো করে মিশানো হয়ে গেছে, এর উপরে আরেক পিস রুটি দিয়ে দিচ্ছি। এভাবে আমি 4 টুকরো করে নিব। আপনারা 2 পিস কেটে নিতেও পারেন। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমার সবগুলো কাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার তৈরি করব দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে বলগোঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে আমারটা বলগোঠা গেছে, আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। স্বাদ মতন লবণ দিচ্ছি, আর আমি এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, 2টি বাদাম একসাথে ব্যবহার করছি কুচি করে কাটা। এখানে 1 চামচ কাস্টার্ড ব্যবহার করছি। একটা পাত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে, তারপরে আস্তে আস্তে ঢেলে দিয়ে মিশাতে থাকতে হবে। এই যে আমারটা ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এইভাবে মিক্স করে নিতে হবে। আমারটা রান্না শেষ, আগে থেকে মিল্ক কাস্টার্ডটা রেডি করা রুটির পরে দিয়ে দিব। এই যে একটা চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো দুধ এভাবে দিয়ে নিব। এই যে আমি পরিবেশনের জন্য উপর থেকে ছোট ছোট করে কাটা আম দিয়ে পরিবেশন করছি। আপনাদের বাসাতে শুধু বাদাম থাকলে বাদাম দিয়েও করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে যাবেন, আর নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিই কেমন সুন্দর হয়েছে। আর হ্যাঁ, বাসাতে তৈরি করলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।